আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক লাইভ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজ আলোচনা করব রমজানের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস নিয়ে এক নম্বর হাদিস আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহ সালাম বলেছেন তোমরা কেউ রমাজানের একদিন কিংবা দুদিন আগে হতে সিয়াম শুরু করবে না তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন সিয়াম পালন করতে পারবে বুখারি মুসলিম বুলুগুল মারাম ছয়শো পঞ্চাশ দুই নম্বর হাদিস আম্মার বিন ইয়াসির রাদে আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সন্দেহ দিনে সিয়াম পালন করল সে অবশ্যই আবুল কাশিম সাল্লাহ আলাই সালামের বিরুদ্ধাচারণ করল আবু দাউদ তিরমিজি নাসাই বুলুগুল মারাম শৈশ একান্ন নম্বর হাদিস তিন নম্বর হাদিস ইবনু উমার রাদে আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলী বলতে শুনেছি যখন তোমরা তা চাঁদ দেখবে তখন শ্যাম রাখবে আবার যখন তা দেখবে তখন শ্যাম ছাড়বে আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে তিরিশ দিন গণনা করবে চার নম্বর হাদিস আবু হুরাইরা রাধে আল্লাহতালাহ আনুহতে বর্ণিত হয়েছে মেঘাচ্ছন্ন থাকলে সাবান মাসে তিরিশ দিন পূর্ণ করবে পাঁচ নম্বর হাদিস ইবনু আব্বাস রাদে আল্লাহ তালা হতে বর্ণিত কোনো একজন অশিক্ষিত গ্রাম্য লোক নাবিসাল্লা সাল্লাম এর সামনে এসে বলল আমি চাঁদ দেখেছি তিনি বললেন তুমি কি এ সত্যের সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই সে বলল হ্যাঁ তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর রাসুল লোকটা বলল হ্যাঁ অতবর নাবি সাল্লাহ সাল্লাম বললেন হে বিড়াল আগামীকাল শ্যাম পালনে নির্দিষ্টটি উল্লে লুকদের মাঝে ঘোষণা করে দাও আবু দাউদ তিরমিজি নাসাই বুলগুল মারাম ছয় নম্বর হাদিস হাফসা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত থাকতে ফরজ সিয়ামের নিয়ত করল না তার সিয়াম হয়নি সাত নম্বর হাদিস সাহল ইবনু সাদ রাদে আল্লাহ তালা আনুহতে বর্ণিত যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে আট নম্বর হাদিস আনাস বিন মালিক রাদে আল্লাহ তাল আনুহতে বর্ণিত তিনি বলেন নাবিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাহরি খাও কেননা সাহরিতে বরকত রয়েছে নয় নম্বর হাদিস সুলাইমান বিন আমির আজ্জাববি রাদা আল্লাহ তালা হতে বর্ণিত নাবিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ ইফতার করবে তখন সে যেন খেজুর দ্বারা ইফতার করে যদি সে তা না পায় তাহলে পানি দ্বারা ইফতার করবে কেননা সেটা পবিত্রকারী দশ নম্বর হাদিস আবহরাইরা রাজে আল্লাহ তালা আনহতে বর্ণিত নাবিকারিম সাল্লাহিহি সাল্লাম বলেছেন যে লোক মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করল না আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই এগারো নম্বর হাদিস আইসা রাজে আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নাবিকারিম সাল্লাহিহিহি সাল্লাম সিয়াম অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন তবে তিনি তার অঙ্গ নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন বারো নম্বর হাদিস আবু হুরাইরা রাদে আল্লাহ তালা আনুহতে বর্ণিত নবী করিম বলেছেন শ্যাম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে তাহলে সে যেন তার সিয়াম পুরা করে নেই কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন তেরো নম্বর হাদিস আবু হুরাইরা রাদে আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যার মুখ ভরে বমি হয় তাকে শ্যাম কাজা করতে হবে না যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তাকে শ্যাম কাজা করতে হবে চোদ্দ নম্বর হাদিস হামজা বিন আমর আল আসলামী রাদা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি সফর অবস্থায় শ্যাম পালনের ক্ষমতা রাখি শ্যাম পালন আমার জন্য কি কোনো দূষণীয় হবে তদুত্তরে রাসুল সাল্লাহ আলী বলেন এটা আল্লাহর প্রদত্ত অবকাশ যে তা গ্রহণ করবে সে তাতে উত্তম করবে আর যে সিয়াম পালন পছন্দ করবে তারও কোনো ক্ষতি নেই পনেরো নম্বর হাদিস ইবনু আব্বাস আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন অতি বিদ্যের জন্য সিয়াম পালনের ব্যাপারে এই অবকাশ দেওয়া হয়েছে যে সে প্রতি সিয়ামের বদলে একজন মিসকিনকে ইফতার করাবে ও খাওয়াবে তার উপর কোনো কাজা নেই পরিশেষে একটি কথা না বললে নয় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইসলামিক লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান